মৎস্যকন্যার কাহিনী আমরা সিনেমায় অনেক দেখেছি কিন্তু বাস্তবিকই কখনো মৎস্যকন্যা হতে পারে তবে এবার কিন্তু তাই হয়েছে হ্যাঁ আজ এমনই এক গল্প রয়েছে কিন্ডার গার্ডেনে পড়ার সময় ছোটবেলায় স্কুলের শিক্ষককে বড় হয়ে মৎস্যকন্যা হতে চান বলে জানিয়েছিলেন কেটলিন নিলসেন নামে এক মার্কিন নাগরিক তার সেই কথা শুনে ক্লাসের অন্য সব বাচ্চারা হেসেছিল হো হো করে তবে ছোটবেলা সেই ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে জীবনের ৩২ বছর বয়সে এসে নীলসেন তার সেই স্বপ্নকে সত্যি করেছেন বর্তমানে নীলসেন একটি গোপন সংগঠনের সদস্য যাদের কাজ হলো নিজেদের আধা মানুষ আধা মাঝ বলে মনে করা এরা নিজেদের মারফুক বলে সম্বোধন করে থাকেন সে তার গল্পে বলেছে খুব ছোটবেলায় ডিজনির ছবি লিটল মারমেট দেখার পর হতেই মৎস্যকন্যা হওয়ার সংজাগে জাগে নিলসনের মধ্যে এরপর সবসময় মৎস্যকন্যা হওয়ার স্বপ্ন দেখতেন নিলসেন মৎস্যকন্যার জীবন পাওয়ার জন্য সিলিকনের লেস তৈরি করে দেন গোপন সংগঠনটির সদস্যরা অবশ্য তাদের কাছে এটা লেজের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের ভাষায় এটি তাদের জীবনেরই একটি অংশ মৎস্যকন্যা হওয়া প্রসঙ্গে নীলসন বলেছেন আমার সব সময় মনে হয় আমি যেন ত্রুটি নিয়ে জন্মেছি সেই ত্রুটি হলো আমার পা জোড়া যখন লেস খুলে ফেলি তখনই বরং অদ্ভুত অনুভূতি হয় আমার মধ্যে হঠাৎ করে দুটো পা এসে পড়ে যাদের আমি কখনোই চাই না নিজেকে তখন খুব কদাকার মনে হয় ডেইলি মেলের এক প্রতিবেদনে বলা হয় গোটা যুক্তরাষ্ট্র জুড়েই মার হিসেবে নিজেদের পরিচয় দেওয়া এই সংগঠনের সদস্য সংখ্যা ক্রমেই বাড়ছে এরা সকলেই দিনের বেশিরভাগ সময় লেস পরে থাকতে ভালোবাসে বা পছন্দ করেন জানা যায় সিলিকনের এই লেস তৈরি করতে সময় লেগেছে প্রায় এক বছর এতে খরচ হয় সাড়ে তিন হাজার ডলারেরও বেশি অর্থ এই লেস পরেই সুইমিং পুল কিংবা সাগরের পানিতে সাঁতার কাটেন মাররা এসব মারেদের দাবি হলো যখনই তাদের লেস পানি স্পর্শ করে ঠিক তখনই তারা এক ধরনের আত্মবিশ্বাস অনুভব করেন দারুণ এক ভালো লাগায় ভরে ওঠে তাদের মন একজন পুরুষ মার জানালেন মার হিসেবে জীবনযাপন করার সবচেয়ে দারুণ এবং মজার বিষয় হল এর মাধ্যমে নিজের স্বপ্নকে সত্যি করা সম্ভব স্বপ্নে যেমনিভাবে বাঁচতে ইচ্ছে হয় সেটাকেই বাস্তবে রূপ দেওয়া যায় ঠিক এমনিভাবে নেটওয়ার্কের মাধ্যমে নিজেরা যুক্ত থাকেন যুক্তরাষ্ট্রের এই মাররা এর মাধ্যমেই পরবর্তী কর্মকাণ্ড নির্ধারণ করেন তারা শুধু নারীরাই নন অনেক পুরুষও রয়েছেন এই দলে এই নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য মার জগতে পৃথক পৃথক নামও থাকে গত বছর বিশ্বের শতাধিক মার নর্থ কেরোলাইনার গ্রীন্সব মিলিত হন যেটি ছিল মূলত বিশ্বের সবচেয়ে বড় মারমেনিয়া সম্মেলন যেখানে তারা বিশাল একটি সুইমিং পুলে সাঁতার কেটে সময় কাটান এভাবেই আনন্দের সঙ্গে মৎস্যকুমার কিংবা মৎস্যকন্যার জীবন কাটিয়ে চলেছেন বিশ্বের অনেক নর নারী গোপন সংগঠনের ছায়া হলেও নিজেদের স্বপ্নকে সত্যি করে বাঁচার চেষ্টা করেছেন এরা অনেকেই বলেন তাহলে কি এরা এভাবেই সত্যিকারের মৎস্যকন্যায় রূপান্তরিত হয়ে জীবন কাটাবেন বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন